জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজধানীতে জামাতে বিক্ষোভ মিছিল, সমালোচনার আগে নিজেদের ভেতরে চিত্রতাও দেখুন যুক্তরাষ্ট্রকে বললেন ওবায়দুল কাদের। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বললেন মির্জা ফখরুল। এদিকে বাউফলে এমপি ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল শ্রমিকদের মহাসড়ক অবরোধ। এবং সর্বশেষ জানাব সভা সমাবেশ বিচার বহির্ভূত হত্যা গুম নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। দলীয় আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্য নেতাদের মুক্তি, দ্রব্যমূল্য কমানো, হজের খরচ কমানো ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। মঙ্গলবার বিকেলে জামায়াতের কয়েকশো নেতাকর্মী বাড্ডার শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি গুলশান লিংক রোডে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। পুলিশ আসার আগে সেখান থেকে চলে যান তারা। মিছিলে অংশ নেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডক্টর ফখরুদ্দিন মানিক প্রমুখ। গত তিন মাসে জামাত চারবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে, তবে অনুমতি পায়নি। সম্প্রতি অনুমতি ছাড়া মিছিল সমাবেশ করছে। সমালোচনার আগে নিজেদের ভেতরে চিত্রটাও দেখুন যুক্তরাষ্ট্রকে বললেন ওবায়দুল কাদের। গত জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকারের দেওয়া প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। যার অভিযোগ তুলেছে সে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। সমালোচনা করার আগে নিজেদের ভেতরের চিত্রটাও দেখুন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বংশালে এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বংশালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের মাঠে আওয়ামী লীগ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের 32, 33, 34, 35 ও 37 নং ওয়ার্ড ইউনিটিতে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের কাছে অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হয়নি। এই নির্বাচনে সিলমেরে ব্যালট বাক্স ভরানো, বিরোধী দলের প্রার্থীদের এজেন্ট ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের খবরে পর্যবেক্ষকেরা এ ধারণা পোষণ করেন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। 2022 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক এই প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গত সোমবার প্রকাশ করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে হঠাৎ করে একটা প্রতিবেদন বের হয়েছে। গত নির্বাচন নাকি অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি। বিরোধী দলের কর্মসূচিতে আমরা নাকি বাধা দেই, নির্বাচনের স্বচ্ছতার অভাব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? আমরা পারফেক্ট নই, আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নই, কিন্তু যেটাকে আপনারা ত্রুটিমুক্ত বলেন সেটা যদি হতো 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা অভিযোগ করেছে তাদের দেশেও আছে, তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি, এ কথা কি ভুলে যান? অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন। কিভাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের বিরুদ্ধে ক্যাপিটল হিলে দাঙ্গা বাঁধিয়ে 5টি প্রাণ রক্তাক্ত হয়ে ঝরিয়েছেন, সে ইতিহাস আমরা কিন্তু ভুলিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার নির্বাচন করতে 15 বার ভোট করতে হয়েছে, গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বলে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের নিশ্চয়তা, জনগণের প্রতিনিধি নির্বাচন করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পেরিয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারব।
মঙ্গলবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার বড় মকুমিয়া গ্রামের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাসচিব এম হুমায়ুন কবিরের মায়ের নামে প্রতিষ্ঠিত নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির মহাসচিব। বাংলাদেশে সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমাদের সমাজকে মুক্ত সমাজ করতে হবে, চিন্তার স্বাধীনতা আমাদের দিতে হবে, আমাদের কথা বলার সুযোগ দিতে হবে, লেখার সুযোগ দিতে হবে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বাউফলে এমপি ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ। পটুয়াখালীর বাউফল উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আসম ও ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। এমপির বিরুদ্ধে একত্র হয়ে মাঠে নেমেছেন উপজেলার সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। তাদের অনুসারীরা মঙ্গলবার পাওয়ারফুল পৌর শহরে এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীরা সকাল 11টার দিকে শহরের কাগজের পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা ডাকবাংলোর সামনে ইলিশ চত্বরে সমাবেশ করেন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যানের পক্ষে তার ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান এবং পৌর মেয়রের পক্ষে ছিলেন মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাউফল, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দাসপাড়া ইউপি চেয়ারম্যান আবু নাইম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও নওমালা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার। সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার সংঘর্ষের সময় উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এমপি ফিরোজ দায়ী, আমরা তার বিচার চাই। এমপির নির্দেশে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যানের উপর হামলা চালায়। শিশু দিবস পালন করতে শুক্রবার শহরের আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে একই সময় সমাবেশ আহ্বান করেছিলেন এমপি ফিরোজ ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চেয়ারম্যানের অনুসারীরা। এক পর্যায়ে চেয়ারম্যানকে ছুরিকাঘাত করা হয়। এ সময় নীরব ছিলেন পৌর মেয়র জুয়েলের অনুসারীরা। শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল শ্রমিকদের মহাসড়ক অবরোধ। বরিশাল নগরীর রূপাতলি এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলে দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুত করার প্রতিবাদে মিলের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত 2 ঘন্টা ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন শত শত সাধারণ যাত্রীরা। সভা সমাবেশ বিচার বহির্ভূত হত্যা গুমিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা সীমিত করেছে সরকার। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। কোনো হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ তদন্ত করেনি সরকার। থেমে নেই গুমের ঘটনাও। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 16 জন গুম হয়েছেন। সরকার বারবার মত প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে হয়রানির ভয়ে অনেক গণমাধ্যম নিজেদের উপর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। ব্লগাররাও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2022 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ অংশে এসব তথ্য উঠে এসেছে। গত সোমবার প্রকাশ করা হয় 198টি দেশ ও অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশ অংশের শিরোনাম 2022 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ।